করোনা সংক্রমণ প্রতিরোধে বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। করোনার তৃতীয় ঢেউয়ে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে চিন্তায় প্রশাসন। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে এবার বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার জনবহুল বাজারগুলি বন্ধ রাখার কথা ঘোষণা করল পুলিশ। শুক্রবার নন্দকুমার থানার পক্ষ থেকে থানা এলাকার বাজারগুলিতে মাইকিং করে জানানো হয়, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে এবং বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত, বাকি সময় বাজার বন্ধই থাকবে। পাশাপাশি যারা বাজারে আসবেন অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম জারি থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার এই নিয়ম মেনেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করলেও বেশ কিছু দোকান বন্ধ করতে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। আমি এটাই বলতে চাই যে আমাদের নন্দকুমার থানা এবং আমাদের যে ব্লক প্রশাসনিক, তারা যে এই নিয়মটা করছে অত্যন্ত, আমরা জনসাধারণ এবং আমরা যে নন্দকুমারের ব্যবসায়ীবৃন্দ আমরা সবাই অত্যন্ত খুশি। এর জন্য যে সোশ্যাল ডিস্ট্যান্স এবং সাধারণ মানুষ যে বাজারে আসে তারা সবাই মাস্ক ব্যবহার করছে, এটা থেকে আমরা খুবই নিজেরা খুবই আনন্দিত পাচ্ছি এবং এর জন্য আমরা মনে করছি যে অনেক সংক্রমণটা কমানো যাবে এবং আমরা যদি নিজেরা একটু সচেতন হই আমরা এই কোভিডের বিরুদ্ধে লড়াই করে আমরা অনেকটা সংক্রমণকে আটকাতে পারব। দেখা যাচ্ছে বাজারে অনেকে মাস্কবিহীন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বাজারে অনেকে মাস্কবিহীন ঘুরে বেড়াচ্ছে। আমাদের নন্দমার থানা থেকে তাদেরকে সচেতন করছে, তারা যাতে মাস্ক পরে বাজারে আসে এবং তাদের পরিবার যাতে সুরক্ষিত থাকে তার জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে। আপনারা কি বলছেন মাস্ক পরার জন্য? হ্যাঁ, আমরা যে সব কাস্টমার আসছে তারা যাতে মাস্ক ইউজ করে, সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করে, তার জন্য আমরাও বলছি, আমাদের নন্দমার বাজার থেকেও বারবার বলা হচ্ছে যাতে সবাই এই মাস্ক ব্যবহার করে এবং সোশ্যাল ডিস্ট্যান্সটা সবাই ই করে মেনটেন করে চলে। আমার নাম তাপস বেহারা। 8টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন, আপনি কী বলবেন এটা নিয়ে? এটা প্রশাসনের তরফ থেকে খুবই সুন্দর ব্যবস্থা, আমি চাই যেটা আমরা মানছি, প্রশাসনও মানুক, জনসাধারণ মানুক, যাতে সবাইয়েরই মঙ্গল হোক। সবাই আমরা চাই হাতে হাত রেখে একসঙ্গে কাঁধে কাঁধ রেখে কাজ করতে। আপনারা সবাই মাস্ক পরুন, তাতে আপনাদেরও ভালো আমাদেরও ভালো, ছোটো বাচ্চাদেরও মাস্ক পরতে শেখান, যাতে আমাদের পরিষেবা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা খুবই সুন্দরভাবে চলে। তাই আমরা চাই যাতে সবাই মাস্ক পরুন ও মাস্ক পরতে বলুন। এখন নন্দকুমার বাজারের লক্ষ্যে যে সব কিছু কিছু লোক অসচেতনভাবে মাস্ক পরছে না, তাই আপনাদের কাছে অনুরোধ সবাই মাস্ক পরুন ও অপরকে মাস্ক পরতে বলুন, তাতে আমাদের সবাইয়েরই সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলবে। এটাই আমার নাম রেখা জানা। নন্দকুমার বাজার থেকে বলছি, আর আমাদের সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত দোকান খোলা থাকবে, আর আবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা থাকবে। আর সবাইকে মেনে গুনে চলাটা দরকার, আর এবং আমাদের সবাইকে মুখে মাস্ক পরতে হবে, প্রয়োজন ক্ষেত্রে বাজারে আসুন, নাহলে বাজারে না আসার দরকার নেই, বাড়িতে থাকার প্রয়োজন মনে করি। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। অনেকেই বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছে। আমি মনে করি প্রশাসনের এটা দায়িত্ব নেওয়াটা উচিত। অনুপ কুমার মাইক। আমাদের নন্দকুমার বিডিও আর প্রশাসন থেকে কালকে মাইকিং করেছে যে দেশে যা করোনার পরিস্থিতি বেড়ে চলছে, তার জন্য ওরা মাইকিং করেছিল যে সকাল 7টা থেকে দুপুর 11টা পর্যন্ত ফার্স্ট ফেজ ব্যবসা এবং সেকেন্ড ফেজ ব্যবসাটা বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমরাও এটা মেনে নিয়েছি সকল ব্যবসায়ীদের, এবং ওরা বলছিল মাস্ক অনিবার্য, কারণ সোশ্যাল ডিস্টেন্সও মেনে চলতে হচ্ছে। আর যেসব কাস্টমার আসছে আমরাও বলতেছি, যারা বাজারে এসছে তাদেরকেও আমরা বলতেছি যে মাস্ক অবশ্যই, আর এটা আমরা প্রত্যেক দোকানদারই মানে মেনে চলছি এবং প্রত্যেক মানে প্রত্যেক দিনই বাজার থেকেও বলেছে যে সকাল 7টা থেকে দুপুর 11টা পর্যন্ত দোকান খোলা থাকবে এবং বিকাল 4টা থেকে 7টা, তারপরে আবার টোটালি বাজার বন্ধ থাকবে।
আর হ্যাঁ ব্যবসা তো ক্ষতি হবে, মানুষ বেঁচে থাকলে ব্যবসা হবে, কিন্তু আমরা যদি না থাকি তাহলে ব্যবসা হবে কোথা থেকে? হ্যাঁ আমরা সচেতন করছি যে মানে বাজারে এলে আমরা প্রতিবাদ করছি যে মাস্ক আমরা অনেক সময় কিনেও দিচ্ছি কাস্টমারকে, ঠিক আছে, যারা এমনি আসছে বিনা মাস্কে আসছে, আবার অনেকে দোকানদার মাল দিচ্ছে না তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।